বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে তোমরা কম সময়ের মধ্যে একটা নয় অনেকগুলোই জব পেতে পারো। আমি নিজে 24 বছর বয়সে 2টো জব পেয়েছি এবং আমি আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, যাতে তোমরাও খুব তাড়াতাড়ি জব পেতে পারো। ফার্স্ট থিং, দেখো অনেকেই বিভিন্ন এক্সামকে টার্গেট করে পড়াশোনা করে, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস বা WBCS বা রেল। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, তোমরা কোনো পরীক্ষাকে প্রথমে টার্গেট করে নয়, তোমরা কম্পিটিটিভ সিলেবাসকে টার্গেট করে পড়ো। যারা অলরেডি 2 বছর বা 3 বছর পড়াশোনা করেছো, তাদের ব্যাপারটা আলাদা। তাদের একটা সিলেবাস হয়তো কমপ্লিট হয়ে গেছে, তারা যে কোনো একটা এক্সামকে টার্গেট করতেই পারো। কিন্তু যারা বিগিনার স্টার্ট করছো, তাদের জন্য প্রথমত তোমরা যে কম্পিটিটিভ সিলেবাসটা হয়, সেই কম্পিটিটিভ সিলেবাসটাকে কমপ্লিট করো। ম্যাথ, GI, GK, ইংলিশ, এই বেসিক যে 4টে টপিক রয়েছে সেগুলো কমপ্লিট করো। দ্বিতীয়ত, যখন পড়ছো, যখন GKটা পড়ছো, কিছু পড়ার পর তুমি ভুলে যাচ্ছ, তাহলে কী করতে হবে? সেটা স্বাভাবিক, তোমার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রেও হয়েছে। কিছুদিন পড়বে, আবার রিভিশন দেবে, বারবার রিভাইজ করতে হবে তোমাকে। যত বেশি তুমি রিভিশন দেবে, তত তোমার মনে থাকবে। আর এটা নয় যে আমি একবার পড়লাম আর 6 মাসের মধ্যে পড়ার দরকার নেই, শুধু নোটস বানিয়ে গেলাম, পড়ে গেলাম, তা নয়। একদিকে যেরকম পড়তে হবে এবং অপর দিকে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। আরেক দিকে যেটা রয়েছে, এটা তোমরা অ্যাপ্লাই করতেও পারো, নাও করতে পারো। আমি করেছিলাম, সেটা হচ্ছে আমি যখন পড়তাম, রিভিশন দিতাম, সেটা আমি আবার মুখস্থ করে না দেখে খাতায় লিখতাম। তাতে আমার কী হতো, সেই জিনিসটা আমার মনে বেশি থাকতো। তো তোমরা চাইলে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, এটা আমি করেছিলাম। তারপরে যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাথ বা GIটাকে কীভাবে স্ট্রং করবে। দেখো, আমি একজন আর্টস স্টুডেন্ট হয়ে ম্যাথ করেছি, তোমরা জানো। NTPCতেও ভালো নম্বরে ম্যাথ ছিল, ক্লার্কশিপও ভালো নম্বরে ম্যাথ ছিল। সেই ম্যাথটাকে আয়ত্তে আনতে গেলে কী করতে হবে, তোমাকে যে কোনো একটা বই, কোন রাইটারের বই আমি সেটা বলতে যাবো না, তোমরা যে কোনো একটা রাইটারের বই কেনো, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা আগে ম্যাথগুলো করো। প্রথমে তুমি চ্যাপ্টার ধরে ধরে ম্যাথগুলো করো, টাইম যদি বেশি লাগে লাগবে। সেই ম্যাথগুলো করার পরে যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি মিক্সড বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট থেকে বা বই থেকে সেগুলো প্র্যাকটিস করো। তুমি চ্যাপ্টার না শিখেই আগেই এই এখান থেকে দুটো, এখান থেকে পাঁচটা হিসাবে ম্যাথ করতে যেও না, তাহলে ম্যাথ বুঝবে না। একটা ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক তুমি করতে গেলে হয়তো তোমার 2 দিন বা 3 দিন সময় লাগছে, লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে ভালো মতো বোঝো, তারপর তুমি প্র্যাকটিস করতে থাকো। GIও সেম, তুমি আগে চ্যাপ্টার ধরে ধরে করো, তারপর বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে তুমি প্র্যাকটিস করো। তারপর আসি ইংরেজি। দেখো, ইংরেজিটা সবার বা ইংলিশটা সবার একটু দুর্বল থাকে, সেটা থাকতেই পারে। তুমি কী করো, যেগুলো 50% আমাদের ইংলিশ আসে কি ভোকাবুলারি থেকে, ওয়ার্ড অ্যাসোসিয়েশন, ইডিয়মস, তারপর তোমার হচ্ছে গ্রুপ ভার্ব, তুমি এগুলো রেগুলার পড়ো। একদিনে তোমাকে যদি আমি 100খানা মুখস্থ করতে বলি, নিশ্চয়ই তুমি পারবে না বা পারলেও মনে থাকবে না। তুমি রেগুলার 5টা করে মুখস্থ করো, আমি যেভাবে করেছিলাম তোমরা সেভাবে করতে পারো। 5টা করে যদি করো, 1 মাসে তোমার 150খানা ভোকাবুলারি তোমার আয়ত্তে চলে আসবে। এইভাবে যদি 1 বছর 1.5 বছর প্র্যাকটিস করো, তোমার একটা ভালো বেস তৈরি হয়ে যাবে। এইভাবে যদি তোমরা করো ম্যাথ, GI, GK, ইংলিশ, তাহলে আশা করি তোমাদের একটা ভালো গ্রোথ হবে এবং খুব কম সময়ের মধ্যেই তোমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। ধরো, এই বিভিন্ন পরীক্ষা যখন আসে, বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন একটা করে ব্যাচ চালু করে দেয়, 3 মাসে WBCS প্রিলিম, 3 মাসে এটা হ্যান ত্যান। দেখো, মার্কেটিংয়ের যুগে অনেকে এরকম করবে, কাউকে তো আমি না করতে পারবো না বা কাউ কোথাও আটকাতেও পারবো না। কিন্তু যারা প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য আমি বলবো, তোমরা এগুলো ফাঁদে না পড়ে তোমরা তোমাদের যে বেসিক, তোমাদের যে পড়াশোনাগুলো আছে, ম্যাথ, GI, GK, ইংলিশ, সেগুলো পড়ো। সেগুলোকে এক একটা বেসিক কমপ্লিট করো, তারপর তোমরা কোনো একটা পরীক্ষাকে টার্গেট করো। আমি যদি উদাহরণস্বরূপ বলি, ধরো তুমি গাড়ি চালানো শিখবে, বাইক চালানো শিখবে। তুমি যদি বাইক চালানো শেখো, ধরো তোমার ইচ্ছে একটা বুলেট কিনবে, কিনে তুমি ওটা চালাবে। যখন বাইক চালানো শিখবে, তুমি কি কাউকে গিয়ে বলবে আমাকে বুলেট চালানো শেখাও? তুমি যখন বাইক চালানো শিখবে, তখন কিন্তু তোমাকে ক্লাচ ধরা, ব্রেক ধরা, গিয়ার চেঞ্জ করা, এগুলো শিখতে হবে। সেটা বুলেট চালাও, চাই তুমি গ্ল্যামার চালাও বা তুমি পালসার, যে কোনো বাইকই তুমি চালাও না কেন, বেসিক যে ক্লাচ ধরা, ব্রেক ধরা, গিয়ার চেঞ্জ করা, সব কিন্তু শিখতে হবে। এরকম নয় বুলেটের জন্য তোমাকে আলাদাভাবে স্পেশাল কিছু শিখতে হবে। হ্যাঁ, তোমাকে সম্পূর্ণ স্পেশাল, মানে যে বেসিক জিনিসগুলো শেখা আছে সেগুলো তোমাকে শিখতে হবে। হ্যাঁ, বুলেট চালাতে গেলে হয়তো তোমাকে একটু অন্যভাবে একটা জিনিস শিখতে হতে পারে এক্সট্রা করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে গাড়ি চালাও না কেন, সেম তো তোমাকে শিখতে হবে। সেমভাবে এই কম্পিটিটিভ এক্সামে তোমাকে বেসিক ম্যাথ, GI, GK আগে কমপ্লিট করে নিতে হবে। তারপর তুমি যে কোনো পরীক্ষাকে টার্গেট করো, তুমি আরামসে পাস করে যাবে। এই যে আমি কথাগুলো বলছি, হয়তো সবাই অ্যাপ্লাই নাও করতে পারে, কিন্তু যদি 5 জনও অ্যাপ্লাই করে না, আমি বলছি তোমরা ঠিক এর ফল পাবে। আমি নিজে করেছি, আমি চাই যারা গ্রামগঞ্জ বা বিভিন্ন যারা একা একা পড়ছে,
কোনো বড় কোচিং সেন্টারের সাহায্য ছাড়া তারা যেন একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এটাই উদ্দেশ্য ছিল বলার। ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।